সাকিবের সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তাদের ছেলে শেহজাদ খান বীরের বয়স এখন আড়াই বছর এই খবর প্রকাশ্যে এলে তাতে জড়িয়ে যায় এই প্রজন্মের আরেক চিত্রনায়িকা পূজা চেরির নাম অপু পর বুবলির সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে এবার পূজা চেরিতে মজেছেন সাকিব খান এমন গুঞ্জন চাউর হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও নানা অনলাইন পোর্টালে সাকিব খানের সঙ্গে পূজা চেরিকে জড়িয়ে প্রতিবেদন আসে বলা হয় ছবি জঙ্গলের গুঞ্জন ঢাকাই ছবির সুপারস্টার সাকিব খানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আলের জনপ্রিয় নায়িকা পূজা চেরি গত বছর সরকারি অনুদানের গলুই সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে সক্ষ তৈরি হয় নানা মাধ্যমে জোর গুঞ্জন পূজাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই শাকিব ও বুবলির মধ্যে ঝামেলা চলছিল শুধু তাই নয় শাকিবের বাসাতেও পূজার সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন বুবলি সেই ঘটনার পর থেকে শাকিব বুবলির সম্পর্কে আরও অবনতি ঘটে তবে এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি হাতাহাতির ঘটনার গুঞ্জনের কথা তুলতেই পূজা বললেন এসব চরম মিথ্যা এগুলোর কোনো ভিত্তি নেই প্রমাণ নেই চিত্রনায়িকা বুবলির সঙ্গে এখন পর্যন্ত মাত্র দুবার দেখা হয়েছে বলে দাবি করেন পূজা এই নায়িকা বলেন আমিও গুঞ্জন শুনেছি শুনে অবাক হয়েছি কোথা থেকে এসব খবর বেরোলো চরম মিথ্যা কথা আমার সঙ্গে বুবলি আপার দুদিন দুটি এওয়ার্ড শোতে দেখা হয়েছিল কথা হয়েছিল একটা শোতে জাস্ট হাই হেলো হয়েছে এটুকুই যারা এসব বলছেন তারা প্রমাণ দিক যে আমরা সাকিব খানের বাসায় মারামারি করেছি এরকম কোনো মারামারি গেঞ্জাম হয়নি আমি যদি মিথ্যা বলি আমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে আমি ধ্বংস হয়ে যাব ব্যাপারটা এত বাজে ভাবে ছড়াচ্ছে আর মানুষ এটি বিশ্বাস করছে এই গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে কিছুটা ক্ষুব্ধ হন পূজা বলেন ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে মুখ খুলব সাকিবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে এমন কথার প্রমাণ চান পূজা পূজার দাবি সাড়ে চার বছর একটা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকে আমাকে নিয়ে এসব গুজব ছড়ানো হচ্ছে এখনো কিছু বলছি না তবে আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে তখন মুখ খুলব তাকে নিয়েই বেশ গুজব রটানো হয় বলে জানান পূজা